নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, আমি দৈবকী নিশিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আন্তরিক ভালোবাসা। তো আজকে হলো মহাশিবরাত্রি, মহাশিবরাত্রিতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো এখানে আজকে আমি বানাবো মহাশিবরাত্রি স্পেশাল মৌচার দোলমা। তো আমি একটা কলা গাছ বুনেছিলাম, সেখানে আমি একটা মোচা হয়েছে, তার থেকে মোচা কেটে নিয়ে আসলাম, নিয়ে আসি। চলুন, তো দেখুন আমি মোচাটা কেটে ফেলেছি, ছিটকে অনেক দূর পড়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে আমি রান্নার কাছে চলে যাব। তো মোচার দোলমাটা কীভাবে বানাই জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন আমি মোচা নিয়ে চলে এসেছি, মোচা নিয়ে চলে এসে দেখি আমার মেয়ে মানে মা লক্ষ্মী রান্না করে আবার বসে আছে। তো বলছে, মা আমাকে অল্প দেও। তো দিয়েছি, দেখুন কতটা খুশি হয়েছে, কিভাবে হাসছে। এবার মোচার দোলমা বানানোর জন্য আমি এখানে মোচাগুলো কেটে নেব, যাতে ভেঙে না যায়, এভাবে করে কাটতে হবে। সবগুলো আমি এভাবে বেছে নেব, আর এইভাবে শক্ত অংশটাকে ফেলে দিতে হয়। মা ঠাকুমা বলতেন এটা ফেলে পেটে ব্যথা হয়, তার জন্য এটা ফেলে দিতে হয়। আর এখানে আমি হলুদ জল গুলে রেখেছি, যাতে মোচাগুলো কালো না হয়ে যায়। তো একে একে ছেড়ে দিব আমি। এই দেখুন আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, মা আমাকে দেও, আমি বাস বেছে দিই, বলছে ও রান্না করবে। এখন উঠে পালিয়ে যাচ্ছে। মোচাগুলো আমি এবার অল্প ভাপিয়ে নেব, যাতে কষগুলো চলে যায়। তো এখানে আমি মোচার দোলমা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেব। এখানে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছি, নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বেসন, আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে চাল বেটে রেখেছি, নিয়েছি আদা বাটা, সিদ্ধ করা আলু, 3টা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, উনুন ধরিয়ে নিয়েছি। এবার মোচাগুলো সিদ্ধ করে নিব, হলুদ চানার জলটা আমি ঢেলে দিলাম এখানে। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি বড়া বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিব, হলুদ গুঁড়ো দিলাম, বেসন দিলাম, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডুবো বানিয়ে নিব, যাতে খুব পাতলাও না হয়ে যায়, ঘনও না হয়ে যায়। এইভাবে এবার আমি বড়াগুলো ভেজে নিব। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন সব এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বড়া এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি আমি। আমার বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ভেজে নেব সয়াবিনগুলো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল। এবার সয়াবিন নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার মেয়েকে একটা বড়া দিলাম, ও খাবে গরম, তার জন্য আমি খাইয়ে দিলাম ওকে। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, আলুগুলো ভেজে নেব, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে তুলে নেব। নিরামিষ দিনে এরকম ভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক দারুণ লাগে।
আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব ফোড়ন, তার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা অল্প লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিলাম, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে দিব। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে অল্প কষিয়ে জল দিয়ে দিব। এই দেখুন আমার মেয়ে আবারও চলে এসেছে দুষ্টুমি করতে। তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে। গরম জল দিলে তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয় আর ঝোলটাও ফুটে যায় জলদি করে। তো এবার অপেক্ষার পালা, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এবার ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে অল্প বড়াগুলো ছেড়ে দিব। এবার বড়াগুলো ছেড়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বড়াগুলো গলে যাবে। তাই আমি অল্প বড়াগুলো দিয়ে অল্প ইসে করে নামিয়ে নিব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তো আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে খেয়ে জানাবেন আমাকে কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।